দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসে নতুন রেকর্ড করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা চতুর্থবারের মতো বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। রোববার 299টি আসনে ভোট গ্রহণ শুরু হলে 225টিতে বেসরকারিভাবে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা। তো বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই নির্বাচনে নতুন চমক সৃষ্টি করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। 61টি আসনে জয়লাভ করেছেন তারা। জয়ের হিসাব করলে আওয়ামী লীগের পরে স্বতন্ত্রদের অবস্থান। তবে দলগতভাবে বিবেচনায় 11টি আসনে জয় নিয়ে জাতীয় পার্টি আছে দ্বিতীয় অবস্থানে। রোববার রাত 2টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে ঘোষিত 299টি আসনের ফলাফলে প্রার্থীদের জয় পরাজয় এই চিত্র তুলে ধরেন। নির্বাচনটি বিএনপি সহ 16টি রাজনৈতিক দল বর্জন করে। রোববার রাত 2টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে ঘোষিত 299টি আসনের ফলাফল প্রার্থীদের জয় পরাজয়ের এই চিত্র তুলে ধরেন। নির্বাচনে দেশের 299টি আসনের 42,024টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ে তৈরি বড় মঞ্চে একে একে ফলাফল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এবার নির্বাচনে অংশ নিয়েছে 28টি দল। দলীয় প্রার্থী 1,534 জন, স্বতন্ত্র প্রার্থী 436 জন। নির্বাচন কমিশনের হিসাবে সারাদিন ভোট পড়েছে 40% মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, সারা দেশে প্রায় 40% ভোট পড়েছে। নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বা গুরুতর কোনো ঘটনা ঘটেনি। যখনই আমরা কোনো তথ্য পেয়েছি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি। শেষ মুহূর্তে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।